গুগল ক্লাসরুম, এটা আপনার নাম হয়তো শুনে থাকবেন। গুগল ক্লাসরুম হচ্ছে গুগলের অন্যতম, আপনার হচ্ছে অন্যতম একটি, আমরা বলতে পারবো যে বেস্ট প্রোডাকশন। এই সময় আমরা যারা করোনার সময় যারা ঘরে বসে আছি, তারা কিন্তু অনলাইন ক্লাস নিয়ে, ক্লাস নেওয়ার কথা ভাবছি, এবং অনলাইন ক্লাস নেওয়া অলরেডি শুরু করেছি আমরা। এখন অনলাইন ক্লাস নেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাদের একটা পরীক্ষা নেওয়ার প্রশ্ন আসে যে হয়তো ক্লাস নিচ্ছেন কিন্তু অনলাইনে কিভাবে পরীক্ষা নেবেন। এখনো পর্যন্ত যতগুলো অনলাইন এক্সামের ব্যবস্থা আছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে গুগল ক্লাসরুমটা হচ্ছে অন্যতম একটা আপনার বেস্ট একটা ওয়ে, যার মাধ্যমে আপনি একটা বাচ্চা অ্যাসেস করতে পারেন। স্পেশালি আজকে আমার ফোকাস থাকবে হচ্ছে এমসিকিউ এক্সাম গুলো, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো বা কুইজ টাইপের কোশ্চেন গুলো কিভাবে আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা মানে আমরা অ্যাসেস করতে পারি। এবং এটা কিন্তু আমরা একটা লং একটা স্টোরি বা একটা অনেক মানে অনেকগুলো ধাপ, যেমন আমি আজকে ক্লাসের আগে চিন্তা করছিলাম একবার যে আমি এই টোটাল গুগল ক্লাসরুমটা আমি দেখেছি, দেখার পর আমি কয়টা ভাগে ভাগ করতে পারি, কয়টা পার্টে। আমি দেখলাম যে 10টি পার্ট আমি 10টি পার্টে ভাগ করতে পারি। 10টি পার্টে প্রত্যেকটি পার্ট নিয়ে কথা বলা যায় এবং অনেক কিছু জানার বিষয় আছে। বাট আমি যদি এটা 10টা ভাগে ভাগ করি তাহলে আসলে এতগুলো পার্ট দেখার আসলে অনেকে ধৈর্য থাকবে না। তাই আমি চিন্তা করলাম যে আসলে 2টো ভাগে ভাগ করব। রাইট, আজকে যেটা আমি আপনার সাথে ডিসকাস করছি এটা হচ্ছে আপনার গুগল ক্লাসরুম পার্ট 1, যেখানে একজন টিচার আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন বানাচ্ছে, বানিয়ে সেটা স্টুডেন্টের জন্য সাবমিট করছে। রাইট, আর সেকেন্ড পার্টে আমরা যেটা দেখবো সেখানে স্টুডেন্টের রোলটা থাকবে, স্টুডেন্ট কোশ্চেনটা টাইমলি অ্যাকসেপ্ট করবে, করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এই কোশ্চেনটা আবার সাবমিট করে দেবে। রাইট, এবং সেই সঙ্গে যখন কোশ্চেনটা আপনার কাছে চলে আসবে সেটাকে আপনি ইভালুয়েট করবেন, দেখে আপনার স্কোরিং করে খাতাটা আবার স্টুডেন্টের কাছে ব্যাক করে দেবেন। অটো এই খাতাটা চেকিং হবে, বাট আপনি কিছু কমায়, আপনি কিছু কমেন্টস করতে পারেন, একটা ফিডব্যাক দিতে পারেন, গ্রেড দিতে পারেন, এই নানাভাবে আপনি এই এই প্রক্রিয়াটার সাথে আপনি হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে আপনি স্টুডেন্টের সাথে খুব ভালো একটা ইন্টারাকশন করতে পারেন। তাহলে যাওয়া যাক আমাদের আজকের মূল কাজ, সেখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরেন আরেকটু কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে আপনার এই গুগল ক্লাসরুমে ক্লাস নিতে গেলে আপনার একটা ইমেল, একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। এখন এই জিমেইল অ্যাকাউন্টটা আসলে 2 ধরনের, একটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্ট যেটা আপনি যে কোনো সময় তৈরি করতে পারেন, সরাসরি অ্যাকাউন্ট করতে পারেন। রাইট, এখানে কোনো আপনার লিমিটেশন নাই। আপনি একটা ধরেন জিমেইল অ্যাকাউন্টে যাবেন, সেখানে বলা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে, আপনি আপনার নাম টাম সবকিছু দিলেন এবং আপনি আমার মোবাইল নাম্বার ইউজ করে, আপনার মোবাইল নাম্বারটা একটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভেরিফাই করে আপনাকে অ্যাকাউন্ট বানিয়ে দেবে। রাইট, এখন এই ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনি এই যে প্রসেসটা নিয়ে আমার কথা বলছি সেটা করা যাবে, মানে আপনি কোশ্চেন বানাতে পারবেন, ক্লাসরুম স্টুডেন্ট ইনভাইট করতে পারবেন এবং আপনি সবকিছু করতে পারছেন। বাট একটা লিমিটেশন আছে যেটা আমি শুরুতে জানতাম না, সেটা হলো একটা ক্লাসে আপনি কিন্তু একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট বেশি নিতে পারছেন না, যেটা আপনার ফ্রি অ্যাকাউন্ট। যেমন আমার মনে হয় খুব সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, আমি মনে হয় 38 কি 39 এরকম একটা সংখ্যা নেওয়ার পরেই আমার বন্ধ হয়ে গেল। তখন বুঝতে পারলাম যে অ্যারাউন্ড 40-র মধ্যে হয়তো আমার সংখ্যাটা একটা লিমিট করে দেয় ওরা। রাইট, আরেকটি বড় লিমিটেশন হচ্ছে আপনি এই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে গুগল মিট, যেটা মিট, গুগল মিট হচ্ছে আসলে ক্লাস কন্ডাক্ট বা ক্লাস ডেলিভারি করা, সেক্ষেত্রে আপনি হচ্ছে যেমন জুমের মাধ্যমে আপনারা হয়তো যারা জুম ইউজ করেন, জুমে সব স্টুডেন্টদেরকে যেমন আপনার সামনে পিকচার টানা যায়, এবং গুগল মিটের মাধ্যমে আপনি আপনার কলেজদের সাথে একটা মিটিং করতে পারেন এবং স্টুডেন্টদেরকে আপনি ক্লাসে একদম ফেস টু ফেস নিয়ে আসতে পারেন, এবং কিছুটা ক্লাসের যে ফেস টু ফেস ক্লাসের যে মজা টেস্ট সেটা কিন্তু আপনি এই গুগল মিটের মাধ্যমে আপনি এনশিওর করতে পারেন। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বলছিলেন ফ্রি অ্যাকাউন্ট, তাহলে ফ্রি অ্যাকাউন্ট না হয়ে আপনার যদি একটা, আপনার যদি একটা গুগলের একটা আপনার লাইসেন্সড অ্যাকাউন্ট থাকে, যেমন আপনার জি সুইট অ্যাকাউন্ট আমরা বলি, সেই জি সুইট অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান, এটা হচ্ছে আপনার মান্থলি $6 করে খরচ, $6 খরচ আপনার নট মোর দেন 500 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে আমি যখন চিন্তা করলাম যে না, আমার একটা নিজস্ব লাইসেন্সড একটা অ্যাকাউন্ট থাকা উচিত, আমি মনে করলাম, তখন কিন্তু আমি এটা পারচেস করার জন্য আমি অ্যাপ্লাই করলাম। এটা জাস্ট আপনার ব্রাউজ করলে কিন্তু এই অপশনটা চলে আসে। তখন ওরা আমাকে বললো যে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল আছে। তো আমি ভাবলাম যে তাহলে তো খুবই ভালো হলো, আমি 14 দিন ফ্রি ইউজ করবো। তাহলে সেক্ষেত্রে আমি ইউজ করতে গিয়ে যেটা দেখলাম, সব আমার নাম টান সব কিছু দিল, সমস্ত ইনফরমেশন নেওয়ার পর সে আমার ক্রেডিট কার্ড নাম্বার চাচ্ছে। আমি যে ফ্রি অ্যাকাউন্ট আবার ক্রেডিট কার্ড চাচ্ছে কেন, তখন আমি ওখান থেকে বের হয়ে আসলাম। বের হওয়ার পর আমি দু একজনের সাথে কথা বললাম যারা এটা ইউজ করে, তারা বললো যে আপনি
আপনার আপনি যদি 14 দিন পরে আপনি এটা নাও বাই করেন, তাহলে আপনার কিন্তু খুব বেশি টাকা কাটবে না, $1 থেকে $1.5 এরকম একটা আমাকে আইডিয়া দিল। তারপর আমি যেটা দেখলাম যে গুগল হচ্ছে এমন একটি মানে ইন্টারন্যাশনাল কোম্পানি যারা কিন্তু খুব একটা ট্রাস্টেড বা রিলায়েবল একটা আপনার হচ্ছে আপনার কোম্পানি। সো ওখানে আমি ক্রেডিট কার্ড পাঞ্চ করাটা রিস্কি আমার কাছে মনে হয়নি। সো আমি ক্রেডিট কার্ড পাঞ্চ করলাম, পাঞ্চ করার পর আমি দেখলাম যে নাম্বারটা নিয়ে রাখলো, এবং আমি পরে যেটা হচ্ছে এই 14 দিন পরে আমি সেই মান্থলি যে খরচটা $6 সেটা দিয়ে আমি আমার আমার জিমেলটা সেটা লাইসেন্স করে ফেললাম, যার ফলে আমি এখন বলতে পারি আমার একটা জি সুইট অ্যাকাউন্ট আছে। এখন যে কাজটা হচ্ছে আমি আমার যেমন এখানে আমি আজকে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি, সেটা কিন্তু জি সুইট অ্যাকাউন্ট না, এটা হচ্ছে একটা সিম্পল অ্যাকাউন্ট। এবং আপনারা দেখেন আমার অ্যাকাউন্টের নামটাও আমি দিয়েছি g.classroomtraining@gmail.com। আমি চাচ্ছিলাম googleclassroomtraining@gmail.com দেওয়ার জন্য, কিন্তু গুগল নামটা কোনো মতেই তারা অ্যাকসেপ্ট করছে না, রাইট? সে কারণে আমি ওইটা বাদ দিয়ে g.classroomtraining@gmail.com এরকম একটা ইমেল অ্যাকাউন্ট খুললাম, যেটা একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট, এটা দিয়ে আমি আপনাদের সাথে দেখাতে পারি, রাইট? আচ্ছা, এখন অ্যাকাউন্ট খোলার পর আপনারা দেখছেন একদম ইনিশিয়াল স্টেজে আছে অ্যাকাউন্টটা। অ্যাকাউন্টে আপনার এখানে দেখেন আমার যে নামের নামের যে ইমেলটা অ্যাড্রেস, তার পাশে একটা 9 ডট আছে, 9 ডট আমি ক্লিক করবো। 9 ডটে ক্লিক করলে এই প্রথম দিকে যে জিনিসগুলো এগুলো আমরা সবাই কম বেশি ইউজ করি, আমি সেখানে না গিয়ে আমি চলে যাবো সরাসরি গুগল ক্লাসরুম, ক্লাসরুমে চলে যাবো, যেটা নিয়ে আমাদের আজকের মেইন ডিসকাশন। আচ্ছা, ক্লাসরুমের অপেক্ষায় আছি, একটা ক্লাসরুমে ঢুকে গেলাম, যেহেতু এটা একদম নতুন একটা ক্লাসরুম, সেখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট, এবং এখানে এই ক্লাসরুম বলতে আমার যেটা বলছে সেখানে আসলে কোনো ক্লাস আমি দেখতে পাচ্ছি না, রাইট? এখন আপনি ধরুন একটা একটা স্কুলে জয়েন করেছেন, স্কুলে জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কেউ ক্লাসে নিয়ে হয়তো ঢুকাই দেবে না, হ্যাঁ? আপনাকে হয়তো স্কুলের যে ম্যানেজমেন্টের লোক আছে, সে তার যে ক্লাসগুলো অ্যাসাইন করা আছে সেই ক্লাসের মধ্যে আপনাকে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে আপনাকে দেওয়া হবে, এবং সেই ক্লাসে গিয়ে আপনি স্টুডেন্টও আপনাকে দেওয়া হবে, সেই ক্লাসে ক্লাস এবং স্টুডেন্টকে নিয়ে আপনি ক্লাস শুরু করবেন। আর যদি আপনার নিজেরই প্রতিষ্ঠান থাকে, আপনি নিজেই আলাদাভাবে পড়ান, আপনার নিজের স্বাধীনতা আছে, তখন কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি কিন্তু ওখানে গিয়ে এই যে গুগল ক্লাসরুমের মধ্যে গিয়ে আপনি কিন্তু ক্লাস ক্রিয়েট করতে পারেন। ক্লাস ক্রিয়েট করে আপনি যাদের পড়াবেন সেই স্টুডেন্টকে কিন্তু সেই ক্লাসের মধ্যে আপনি ইনভাইট করবেন। তাহলে চলুন আমরা প্রথমে দেখে আসি যে কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করা হয়। খুব সহজ, এই ডান পাশে যে ক্লাস চিহ্ন এখানে ক্লিক করলেই আপনার কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে জয়েন্ট ক্লাস আর একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস। জয়েন্ট ক্লাস মানে অলরেডি যে ক্লাসগুলো আছে, ধরুন আপনারই একটা ক্লাস আছে, রাইট? বা স্টুডেন্ট একটা ক্লাসে জয়েন করবে, টিচার একটা ক্লাসে জয়েন করবে, সেক্ষেত্রে জয়েন্ট ক্লাস। আর ক্রিয়েট ক্লাস হচ্ছে আপনি ক্লাসটা ক্রিয়েট করবেন। আচ্ছা, করলেন, করার পর দেখেন এখানে কিছু একটা সিগন্যালের মতো আসছে, যে বলছে যে কিছু নোটিস আসছে যে আপনি যদি ফ্রি জি সুইট অ্যাকাউন্ট ইউজ করতে চান সেখানে এডুকেশন পারপাস হলে আপনাকে ফ্রি দেওয়া হবে। বাট এডুকেশন পারপাসে করতে গেলে যেই সমস্যাটা হয় সেখানে আপনার আপনার যে স্কুল বা আপনার যে ইনস্টিটিউট এডুকেশন ইনস্টিটিউট সেখানে যথেষ্ট কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। যদি তাদের কাছে মনে হয় যে না আসলে আপনার একটা সত্যিকার এডুকেশন ইনস্টিটিউট অথরাইজ, তখন কিন্তু আপনাকে তারা এই ফ্রি জি সুইট অ্যাকাউন্ট দেবে। তার চেয়ে মানে এত ঝামেলা হয়তো আপনার আমার পক্ষে সম্ভব হচ্ছে না বা হবে না, কারণ আমরা তো আসলে একজন টিচার। সো দ্যাট আমি হয়তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে $6 দিয়ে আমি জি সুইট অ্যাকাউন্টটা পেয়ে নিই। বাট এখানে যে ফর্মালিটি আছে ওগুলো শেষ করি, এখানে তেমন কিছু নাই, এটা টিক মার্ক দিয়ে আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে চলে গেলাম, চলে যাওয়ার পর এই দেখেন আমার একটা ক্লাস চলে আসলো। এই ক্লাসের মধ্যে কি আছে, যে ক্লাসটা আমি তৈরি করলাম সেই ক্লাসের অবশ্যই একটা নাম দিতে হবে, যেমন আমি বললাম যে ক্লাসের নাম হচ্ছে ক্লাস, ঠিক আছে? ক্লাস টেন হচ্ছে একটা ক্লাসের নাম। সেকশন, সেকশন আপনি দেন, সেকশন আমি বলি সেকশন হচ্ছে আপনার এ দিয়ে দিলাম, সেকশন এ, সেকশন এ দিলাম, তাহলে ক্লাস হয়ে গেল, সেকশন হয়ে গেল। এবার হচ্ছে আমরা যাচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে নাম দিলাম ধরেন ফিজিক্স, কারণ আমি যে কোশ্চেন বানাবো যে রিসোর্সগুলো আছে সেটা ফিজিক্সের রিসোর্স। অবশ্যই আপনি আপনার যে ক্লাসটা একটা পার্টিকুলার রুমে এই ক্লাস টেন এ ফিজিক্স ক্লাসটা হবে, এবং সেই রুম নাম্বারটাও কিন্তু আপনার অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমি ধরেন এখানে বললাম 303 দিলাম, দেওয়ার পর আমি দেবো এখানে ক্রিয়েট বাটনটা চাপবো, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লাস ফর্ম হচ্ছে, আমার অপেক্ষায় থাকে ক্লাসটা ফর্ম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, রাইট? আচ্ছা, তাহলে নিচে লেখাটা দেখা যাচ্ছে ক্রিয়েটিং, এবং ক্লাসটা কিন্তু হয়ে গেল ক্লাস টেন সেকশনে, রাইট?
এখন এখানে একটা কোড নাম্বার আমরা দেখতে পাচ্ছি, কোড নাম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোড নাম্বারটা। আচ্ছা কোড নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আমরা দেখেন এখানে স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেড, এবং এই যে একটা গিয়ারের মতো আছে এটা সেটিং, পাঁচটা জিনিস নিয়ে আমরা মূলত এখানে কাজ করবো। এবং প্রথমে যেটা আছে সেটা হলো স্ট্রিম। স্ট্রিমিং মানে হচ্ছে আপনারা জানেন সেটা হলো যে আপনার ক্লাসে যারা আছে টিচার স্টুডেন্ট, তারা যদি একজনের সাথে কমিউনিকেট করতে চায় বিভিন্ন প্রসেসে, এই কমিউনিকেশন গুলোই হচ্ছে যেমন আমরা চ্যাটিং করি বা কমেন্টস করি, এগুলো কিন্তু আপনার হচ্ছে স্ট্রিমিং। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো ক্লাস ওয়ার্ক। এই ক্লাস ওয়ার্কে কি কিন্তু আমরা কোশ্চেনটা বানাবো, ক্লাসের মধ্যে আমাদের কোশ্চেনটা সাবমিট করতে হবে। আর আরেকটা হচ্ছে পিপল। পিপলের মধ্যে গিয়ে আপনি দেখবেন এখানে পিপলে কি আছে, পিপলে আছে টিচার এবং তার সাথে হলো আপনার স্টুডেন্ট। তাহলে আমরা যেটা করব, আমি আমি ধরেন টিচার, আমি আপাতত এখানে একজন স্টুডেন্টকে ইনভাইট করবো, কারণ বেশি স্টুডেন্ট ইনভাইট করার মতো যথেষ্ট সময় এখানে থাক আমার কাছে নেই। সো আমি একটা স্টুডেন্টকে ইনভাইট করবো। ইনভাইট করলে আমি এখানে আমি যদি আমার সাথে কো টিচার ইনভাইট করতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু কো টিচারও আসবে, তার ইমেল অ্যাড্রেস দিয়ে ক্লিক করলে হবে। আমি এখানে স্টুডেন্টকে ইনভাইট করছি, স্টুডেন্টকে ইনভাইট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এখন দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমারই ধরেন এটা বানানো একজন একজন স্টুডেন্ট যার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে ইউজ করছি, এবং তার ইমেলটা আমি পরবর্তীতে খুলতেও পারবো, রাইট? আমি এটা খুলেও দিতে পারবো। তো প্রথমে হচ্ছে যে আমি এটা দিলাম rai5672@gmail.com, রাইট? @gmail.com দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু এই ইমেলটা চলে আসছে, রাইট? নিচে চলে আসছে। এখন এটাকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা এখন আপনার সিলেক্ট হয়ে গেল এবং ইনভাইট লেখাটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি তাকে ইনভাইট করতে পারবো। এখন আমি যদি তাকে ইনভাইট করি তাহলে কিন্তু সে আমার ক্লাসের মধ্যে চলে আসবে। বাট আমি যখন ইনভাইট করছি ওই স্টুডেন্ট কিন্তু যে কাজটা করতে হবে সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে, তার মেইলেই কিন্তু এই ইমেলটা চলবে, তার তার জিমেল অ্যাড্রেস, সেখানে কিন্তু এই ইনভাইটেশন চলে যাবে যে আসছে জয়েন করবে। জয়েন করলেই আমরা দেখবো যে সে আমার এই ক্লাসে চলে আসছে। তাহলে আমি ইনভাইট করলাম, ইনভাইট করলে সে কিন্তু দেখবেন প্রথমে এই লিস্টে আসছে। এই যে লিস্টে দেখেন সে কিন্তু হাইলাইটেড না, আমার নামটা যেরকম হাইলাইট করা এই নামটা কিন্তু অতটা হাইলাইট না, কারণ এখানে হচ্ছে স্টুডেন্টকে ইনভাইট করা হয়েছে, স্টুডেন্ট ইজ ইনভাইটেড। আর স্টুডেন্ট এখন হয়তো জানেই না তাকে ইনভাইট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্টকে জানিয়ে দিতে পারেন যে এই তোমাকে ইনভাইট করা হয়েছে, তুমি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করো। অথবা স্টুডেন্ট যদি যখন আপনার ক্লাসে আসবে সে তো এরকম অ্যালার্টে থাকবে যে স্যার আমাকে কোনো ইনভাইটেশন পাঠায় আমি ক্লাসে যাবো, তো সেই সুযোগটা এখানে আছে। আচ্ছা এখন সে ইনভাইটেশন যখন অ্যাকসেপ্ট করে তাহলে দেখবেন যে এটা হাইলাইট হয়ে গেছে, তখন ইনভাইটেড লেখা থাকবে। তাহলে আমরা এখন ওর যে ইমেলটা আছে যে স্টুডেন্ট, তার ইমেলটাও আমি এখান থেকে চেক করবো। তার ইমেলে আমরা যাবো, গিয়ে দেখবো সে এটা যখন অ্যাকসেপ্ট যদি করে, সে যদি অ্যাকসেপ্ট করে স্টুডেন্টটা, স্টুডেন্টের ইমেলটা আমরা গিয়ে চেক করবো। সেটা হচ্ছে আপনার হচ্ছে এখানে স্টুডেন্টের ইমেলটা আছে, এখানে আমরা গিয়ে দেখি যে এই স্টুডেন্টের সার্চ দিই, এটা আমরা ইয়ে দিই, রিফ্রেশ করি, তাহলে দেখি যে ইনভাইটেশনটা পাঠানো হয়েছে সেই ইনভাইটেশনটা তার কাছে আসছে কিনা, রাইট? আমরা ওখান থেকে আমরা ওখানে ইনভাইটেশন পাঠিয়েছি, সেটা হচ্ছে ওই ক্লাসরুম থেকে ইনভাইটেশন পাঠালাম, আর ওই স্টুডেন্টটাতে গিয়ে আমরা দেখছি যে ইনভাইটেশনটা আসছে কিনা, রাইট? ইনভাইটেশনটা আমরা দেখি, আমাদের ইনভাইটেশনটা এখানে আসবে, যে ইনভাইটেশন পাঠিয়েছি ইনভাইটেশনটা আমরা দেখি আসছে কিনা। পাঠিয়েছিলাম সেই স্টুডেন্টের মেইলটা আমরা এখন খুলে দেখলাম। এই যে দেখেন যাকে আমি ইনভাইটেশন পাঠিয়েছি তার ইমেইলে আমি দেখছি যে ইনভাইটেশন চলে আসছে। আচ্ছা এখন ইনভাইটেশনটা যখন চলে আসছে তখন আমরা কি করতে পারি, আমরা ওই তার ইমেল মানে যে যে স্টুডেন্টকে আমি ইনভাইটেশন পাঠিয়েছি তার মেইলে গিয়ে দেখলাম এরকম একটা ফিগার আসছে যে হ্যালো, যে আপনার এই ইমেল থেকে মিস্টার জাহাঙ্গীর মাসুদ ইনভাইটেড ইউ টু দ্য ক্লাস ক্লাস 10 সেকশনে, রাইট? এখন সেখানে জয়েন করবে। তাহলে জয়েন যদি করে তাহলে আমরা এখানে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে জয়েন করে দিলাম। জয়েন করার সঙ্গে সঙ্গে আমরা সে কিন্তু আবার এই ক্লাসের মধ্যে এখন চলে যাবে, রাইট? যে ক্লাসটা ছিল সে ক্লাসের মধ্যে সে এখন চলে আসলো। ক্লাসের মধ্যে যদি সে চলে আসে তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে এই ক্লাসের মধ্যে কিন্তু সে স্টুডেন্ট যখন ক্লিক করো ক্লাসে সে চলে আসছে। আচ্ছা
এখন যে কাজটা হচ্ছে, হ্যাঁ আমরা এখন বলতে পারি যে স্টুডেন্ট এই ক্লাসে যেহেতু চলে আসছে, এই ক্লাস থেকে সে এখন সে কোন যে ক্লাসে আছে সেই ক্লাসের মধ্যে কি আছে। ক্লাসের মধ্যে আমরা যদি চেক করি, ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে স্টুডেন্ট, এখানে আছে আমার এই যে ক্লাসটা, ক্লাসের মধ্যে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি আপনার ক্লাসে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে ওই ক্লাসরুম থেকে যেটা করতে পারি, ওখানে জয়েনে ক্লিক করলো, তার ইমেল থেকে ইনভাইটেশন জয়েনে ক্লিক করলো, তখন সে এই জায়গায় চলে আসছে। তার মানে এটা কিন্তু তার মানে সে তার এই যে ক্লাসটাকে ইনভাইট করেছে তার ক্লাস হচ্ছে এটা, রাইট? তো এখানে এসে চলে আসছে। এখানে যদি আমরা যাই তাহলে তো এখানে হচ্ছে ক্লাস, এই ক্লাসে সে আসছে। বাট আমি এখন যেটা করব, আমার ক্লাস থেকেই আমি এই জিনিসটা অবজার্ভ করব। আমার ক্লাসে আমি চলে গেলাম, ইমেলে ওখানে আমার ইমেলে চলে যাব, যাওয়ার পর আমার ক্লাসটাতে দেখে আসি যে ওখানে কি অবস্থা, রাইট? আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমি ক্লাসটা ওপেন করলাম, করার পর ওপেনই ছিল আসলে, যাওয়ার পর আমি এখানে যদি পিপলে ক্লিক করি তাহলে দেখবেন যে যে স্টুডেন্টটাকে ইনভাইট করা হলো সেই স্টুডেন্টটাকে এখানে চলে আসলো। তাহলে স্টুডেন্ট ইনভাইটেশনের যে স্টেপটা আমি আপনাকে সাথে একটু রিকল করি, আমি যেটা করেছি এই স্টুডেন্টে প্লাস এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ওরা চাচ্ছে যে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়ে ইমেল অ্যাড্রেসটা পারফেক্ট ইমেল অ্যাড্রেস বসিয়ে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু ওটা ইনভাইটেশন হয়ে গেল। ইনভাইটেশন হওয়ার পর সে স্টুডেন্টকে হয়তো আমি জানালাম যে তোমাকে ইনভাইট করা হয়েছে ইত্যাদি, তখন স্টুডেন্ট কিন্তু তার ইমেলে খুলে গিয়ে ওই যে এই ইনভাইটেশনটা জয়েন করলো। জয়েন করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আগে গেছিল, লেখা ছিল ইনভাইটেড, হাইলাইটেড ছিল, এখন কিন্তু হাইলাইটেড হয়ে গেল। টিচার এবং স্টুডেন্ট এই দুজনে এখন ক্লাসের মধ্যে আছে। আমি আপনাদের আরেকটা বলেছিলাম যে আমাদের ক্লাসের যে কোড নাম্বারটা, ওই কোড নাম্বারটা দিয়েও কিন্তু স্টুডেন্টরা আপনার ক্লাসে ঢুকতে পারে। সেক্ষেত্রে এই এই ক্লাসটা আরো সহজ স্টুডেন্টের জন্য, জাস্ট ওখানে আমরা যেখানে ওই আপনার ক্লাস ক্লাস ওয়ার্কে গিয়ে যখন যেমন এখানে আপনার হচ্ছে ক্লাস ওয়ার্কে গিয়ে যখন যেরকম আমরা যেমন ক্লাসের মধ্যে ঢুকে যেমন ক্রিয়েট ক্লাস অপশন, যেমন প্রথম ক্লাসে ঢুকে যেমন একটা অপশন ছিল জয়েন এবং ক্রিয়েট, ওই জয়েনে ক্লিক করে কোড নাম্বারটা বসালে কিন্তু স্টুডেন্ট কিন্তু ক্লাসে ঢুকে যাবে। অলরাইট, এবার আমাদের আসলে কোশ্চেন প্রিপারেশনের পালা। এটা হচ্ছে আমাদের আজকের মানে ফার্স্ট পার্টের মেইন কাজ এবং সেটাতে আমরা চলে যাচ্ছি। এখন আপনি এখানে ক্লাস ওয়ার্কে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে 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 আসতে ক্রিয়েট কি করবেন, এখানে ক্লাসের মধ্যে পড়াবেন নাকি পরীক্ষা নেবেন? আমরা এখানে আসলে পরীক্ষা নেব। পরীক্ষা নিতে গেলে এখানে যেটা আছে, আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে দেখেন অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, রাইট, কোশ্চেন এগুলো পাবো। মূল কাজটা আসলে আমরা যেহেতু কুইজ টাইপের একটা অ্যাসাইনমেন্ট বা কোশ্চেন দেবো, তাহলে কুইজ অ্যাসাইনমেন্ট দেওয়াটা বেটার। কোশ্চেন দিয়েও করা যায় এবং অ্যাসাইনমেন্ট দিয়েও করা যায়। অ্যাসাইনমেন্ট দিয়ে যদি করেন তাহলে এটাকে আবার পরে কুইজ, পরে আবার কুইজে কনভার্ট করতে হবে। তাহলে আমি বরং একসাথে কুইজ অ্যাসাইনমেন্ট শব্দটা দিই। দেওয়ার পর এটা ছিল আমাদের আসলে স্যাম্পল টেস্ট, স্যাম্পল টেস্ট হচ্ছে থ্রি দিয়ে দিলাম, স্যাম্পল টেস্ট থ্রি। এখন স্যাম্পল টেস্ট যখন থ্রি হয়ে গেল, এটা আমরা এই আপাতত স্যাম্পল টেস্ট এই লেখাটা আমরা সিলেক্ট করে রাখি, কারণ অনেক সময় আমাকে এটা বারবার ইউজ করতে হবে, রাইট? তখন আমরা এই ধরনের এটাকে সিলেক্ট করলাম, যদি সিলেক্ট করি সিলেক্ট করলাম তাহলে কমান্ড সি দিয়ে এটা সিলেক্ট করে রাখলাম, কাজে লাগবে। এখন আমি কিন্তু এই যে ব্ল্যাঙ্ক কুইজটা আছে এটার উপর কাজ করতে পারি, অথবা এটা আমি ফেলে দিয়ে অ্যাড দিতে পারি। অ্যাড দিলেও কিন্তু আবার এই ফর্মটা আসবে, রাইট? আমার যেহেতু এখানে ব্ল্যাঙ্ক কুইজ একটা আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফর্মটা ওপেন হয়ে গেল। আসলে আপনারা এই জিনিসটা খুব মনে রাখতে হবে যে গুগল ক্লাসরুমে আসলে মেইন যে কন্টেন্টটা আছে এটা কিন্তু ফর্ম, গুগল ফর্ম। গুগল ফর্মটাকে আপনি কিভাবে সাজাবেন সেটাকে আপনি যেমন অ্যাসাইনমেন্ট আকারে, কোশ্চেন আকারে নানাভাবে সাজিয়ে তারপর এটাই কিন্তু আপনার এটাকে এক্সামে কনভার্ট হয়ে যাচ্ছে বা অ্যাসাইনমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। সো আমি এই ফর্মটার উপর কাজ করছি। এই ফর্মটা আমার সামনে আসা মাত্রই আমি এখন ফর্মের নামটা একটু চেঞ্জ করে নিই, যেটা আমি হয়ে যাচ্ছি দিলাম, এখানেও আমি এই যে হেডিংটা আছে তাও চেঞ্জ করে দিলাম দিলাম। তার মানে এখন হেডিংটা চলে আসছে। আচ্ছা, হেডিং যখন চলে আসছে, পরীক্ষার চ্যাপ্টারের নাম চলে আসলো, এটা আমি দিতে পারি। দেওয়ার পর আমার প্রথম কাজ হবে যে স্টুডেন্টের নাম চাওয়া, আদারওয়াইজ
আমি যখন প্রথম পরীক্ষা নিয়েছিলাম তখন এই সমস্যাটা আমার হয়েছিল। আমি ওই নাম টাম দিইনি, স্টুডেন্টদের মতো এই ফর্ম মানে কোশ্চেন গুলো কম্পিউটার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু নাম্বার গুলো আমার কাছে আসছে কিন্তু কার কোনটা আমি আর কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। সেই কারণেই এটা হচ্ছে আমরা যে কাজটা করলে সবচেয়ে ভালো হয়, আমি সেখানে শুরুতেই একটা নেম বাটন দিয়ে দিই। নেম বাটন দিয়ে দিলে কি আসবে, এটা কিন্তু এটা নেম নেম কিন্তু একটা কোশ্চেনের মতো, হোয়াট ইজ ইউর নেম, এটা নেম চাচ্ছে। এটা কিন্তু মাল্টিপল চয়েস হবে, একটা শর্ট আনসার হবে, শর্ট আনসারটা তাকে এখানে লিখতে হবে। আরেকটা হচ্ছে এটাকে আমরা রিকোয়ার, মানে নাম না লিখে সে যেতে পারবে না কোনো মতেই। এবং এখানে আনসার কিতে আমাদের এখানে তো আসলে এটা কোনো আনসার নাই, তো তারপরে আমি আনসার কিতে ক্লিক করে দেখি এখানে কোনো পয়েন্ট আছে কিনা। না, এখানে কোনো পয়েন্ট নাই, নাম লেখার জন্য সবাই মার্ক পাবে না, এটা ম্যান্ডেটরি দিতেই হবে, কিন্তু এখানে কোনো নাম্বার পাবে না। তাহলে এটা ডান করে দিলাম। এবার আমি যাচ্ছি নামের পরে হচ্ছে, ধরেন আপনার যা যা দরকার আপনি সব দিতে পারেন। ধরেন আপনি গেলে স্কুল নেম, স্কুল নেম, তাহলে স্কুল দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কি হলো, আবার অপশন চলে আসলো, অপশনে আমি আবার দিলাম এ। দেওয়ার পর যখনই আমি এ দিলাম রিদমটা সে বুঝে গেল, সরি আমি সরি ভুল ভুল বলেছি, আমি এখানে আমি আসলে অপশনে যাবো না, আমি এটা আসলে স্কুল মানে তো এখানে এমসিকিউ না, এটা হচ্ছে সাবজেক্ট বা শর্ট কোশ্চেন, আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে শর্ট আনসার। দেওয়ার পরে কি হবে, শর্ট আনসার হবে আগের মতোই, এটা তাকে লিখতে হবে এবং এটা রিকোয়ার্ড করে দিলাম, হয়ে গেল। রিকোয়ার্ড হওয়ার পর আমি আবার আনসার দিতে চাই, যাওয়ার পর এই পয়েন্টটাকেও আমি যেটা হচ্ছে নেম, তারপর হচ্ছে এখানেও পয়েন্টটাকে আমি জিরো করে দিলাম, জিরো করে দিয়ে ডান করে দিলাম। তাহলে আপনার একটা স্টুডেন্টের কি কি ইনফরমেশন জানা দরকার, আপনি নেম চাইলেন, স্কুল চাইলেন, আপনি চাইলে আপনি আইডিও চাইতে পারেন, আচ্ছা আইডি নাম্বার। এবং এখানে আমি সাধারণত আরেকটা জিনিস চাই, এটা আমার পছন্দ, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। কারণ প্রবলেমটা আমি আপনাকে বলছি কি হয়, স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় ওদের, ওরা যখন এই ওদের যে ইমেলটা যে নামে রেজিস্টার করেছে ওই নামটা কিন্তু এখানে চলে আসে। যেমন একজন আমার নাম রেজিস্টার করেছে, আমি দেখলাম ড্রাকুলা নামে, ড্রাকুলা, এখন নেম ড্রাকুলা, এখন সে যখন যে ইমেলটাই হোক সে তার নামের সাথে সে ড্রাকুলা হিসেবে চলে আসছে, তখন আমাকে তাকে কিন্তু আইডেন্টিফাই করা খুব কঠিন যে কে সেই ড্রাকুলা, রাইট? তো সেক্ষেত্রে আমি যেটা করছি যে আমি ইমেল অ্যাড্রেসটার সাথে নেমটা দিয়ে দিই, এগুলো মিলে আমাকে স্টুডেন্টটাকে সর্টিং করা খুব সহজ হয়। তো ওকে, তাহলে এটাও আমার ইমেলটাও একটা শর্ট আনসার হিসেবে থাকবে, এবং আমরা এখানে কিন্তু এইখানে রিকোয়ার্ড আমি করে দিলাম। করে দিয়ে এখানে আমি একটু দেখি অবশ্য আনসার কি, এখানে জিরো পয়েন্ট আছে, যে আমার এখানে ওয়েট হওয়ার কিছু না, এটার মধ্যে কোনো মার্ক নেই। তাহলে এই তিনটা সে যখন তিনটা পয়েন্ট যখন লিখবে তখন সে কোনো, এখনো পর্যন্ত সে কোনো মার্ক পাচ্ছে না। এবার আমি আমার কোশ্চেন বানাবো। কোশ্চেন বানানোর জন্য একই স্টাইলে আমি আরো দুটো আমি অপশন তৈরি করছি, এবং মানে কোশ্চেন তৈরি করছি, এবং সেখানে দিলাম ধরেন কোশ্চেন, কোশ্চেন জিরো ওয়ান, কোশ্চেন জিরো ওয়ান দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এটাকে মাল্টিপুল চয়েস দিয়েছি, এবং এখানে এখন আমার কোশ্চেনটা দিব, মানে অপশনগুলো দিব। বাট এখানে আপনার এই কোশ্চেন ওয়ানে ইচ্ছা করলে আপনি টাইপ করে কোশ্চেনটা সেট করতে পারেন। বাট আমার কাছে যেটা খুব সহজ মনে হয় সেটা হলো, আমি কোন যখন এখানে পাশেই যেমন এখানে ইমেজ বাটনটা আছে ব্রাউজ করা, সেটা দিয়ে কিন্তু আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি, কোশ্চেনটাকে ইমেজ বানিয়ে নিয়ে আসাটা অনেক বেটার অপশন, রাইট? এখন এটা বানাবেন কিভাবে, এটা হচ্ছে কিছু যারা হাতের কাজ টুকটাক ভালো জানেন তাদের জন্য সুবিধে। যেমন আমি আপনাকে বলি, আমি যখন একটা আপনার মাইক্রোসফট ওয়ার্ডের একটা ওয়ার্কশিট আছে, এখানে ধরেন আমার 30টা কোশ্চেন আছে, আমি চিন্তা করলাম যে 10টা কোশ্চেন আমি এই আপনার গুগল ফর্মে নিয়ে আসবো বা পরীক্ষার প্রশ্ন হিসাবে আমি দিব, তখন আমি ওই যে 10টা কোশ্চেন এক প্রতিটা কোশ্চেন আমি আপনার ইমেজ আকারে নিয়ে আসি। আমার এই ম্যাকে এটা খুব সহজ আমার জন্য কাজ, আমি এখানে কমান্ড শিফট আর ফোর চাপলেই ওই যে আপনার মাউসের এটা চেঞ্জ হয়ে যায়, যেভাবে আপনার ওই যে পিডিএফ ফাইলের মধ্যে যেভাবে স্ন্যাপশট নিয়ে আসেন, সিলেক্ট করে আপনি সিলেক্ট করলে কিন্তু এটা স্ন্যাপশট হয়ে যায়, ইমেজ ফর্মেট হয়ে যায়। আমরাও এখানে তাই যে এখানে ওয়ার্ড ফাইলের মধ্যে ওইভাবে যদি আমি ওই কমান্ড শিফট আর ফোর বাটন দিয়ে যদি আমি ওইটা ওই যে অংশ সিলেক্ট করি, ওইটা অটোমেটিক্যালি ইমেজ আকারে ডেস্কটপে জমা হয়ে যায়। এরকম 10টা কোশ্চেন আমি এরকম করে রাখলাম, এটাকে আমার খুব সহজে নিয়ে আসতে পারি, তাহলে কোনো লেখাটা ভেঙে যাবে না সরাসরি ইমেজ আকারে। যেমন আমার অলরেডি ডেস্কটপে কিছু এরকম বানানো আছে, সেটা দিয়ে আমি ধরেন একটা কোশ্চেন নিয়ে আসতে চাচ্ছি, প্রথমেই এখানে দিলাম, তারপর আসছে ব্রাউজটা আসছে। ব্রাউজ আসলে আমি এখানে যাবো ডেস্কটপে, আমি দেখি আমার কি কোশ্চেন কি ইমেজ ফর্মেট করা আছে।
আমি একটা দুটা কোশ্চেন চেক করি, স্ক্রিনশট লেখা আছে, যেমন এটা যদি নেই সেটা তো কোশ্চেন হবে না। ভালো কোশ্চেন, সিঙ্গেল একটা কোশ্চেন কোনটা আছে, সিঙ্গেল একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এটা আছে, এটাকে আমি আনতে পারি। তো এটাকে আমি ওপেন দিয়ে দিলাম, দেখেন ওপেন দিলে কি হয়, কোশ্চেনটা আসবে, আমরা দেখি কোশ্চেনটা আসে কি। হ্যাঁ, দেখলাম যে আসা শুরু করেছে এবং কোশ্চেনটা কিন্তু চলে আসছে। এখন এই সাইজটা আপনি ছোট বড় আপনার মতো করতে পারেন। এখানে সুবিধা হচ্ছে ওয়ার্ডে যেমন একটা কোশ্চেন সেট করে যেমন একটু অন্যরকম লাগে, কিন্তু এখানে দেখা যায় এই কোশ্চেনটা আপনি যদি এখানে পেস্ট করেন, ফাইনালি যখন কোশ্চেন হিসেবে যায় তখন কিন্তু এটা আপনার মানে খুব বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার একটা কোশ্চেন যদি সাইজে বড় হয় তাও অসুবিধা, কারণ এটা সম্পূর্ণ আপনার হচ্ছে অনলাইনে, তো পৃষ্ঠা পর পৃষ্ঠা কোনো অসুবিধা নাই, এখানে কোনো পেপার খরচ হচ্ছে না আপনার। যাই হোক, এটাকে যতটুকু ভালো লাগে তত বড় করবেন, দেখা পা করার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আপনি এই কোশ্চেনের যে আনসার ABCD কোনটা আপনি মার্ক করবেন, সেক্ষেত্রে আপনি যাবেন কি অপশনে যান, অপশনে গিয়ে প্রথমটা লেখেন আপনি হচ্ছে এ দিলাম। দেওয়ার পর এখন দেখেন এই রিদমটা সে বুঝে ফেলেছে, বুঝে সে অ্যাডল দিলে কিন্তু ABCD অটোমেটিক চলে আসবে। ABCD আসার পর এটা আনসারটা ধরেন আমি চিন্তা করলাম আনসারটা বি, রাইট। এখন এই বিটা যদি হয় তাহলে আমাকে আনসার কিটা ঠিক করে দিই, আমার সুবিধা কি দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন এখানে এই বিটাকে হাইলাইট করছি, বি বিটাকে যদি হাইলাইট করি তাহলে দেখেন এখানে আনসারটা কিন্তু দেওয়া হয়ে গেল। আনসার দেওয়া হলে এখন স্বাভাবিকভাবে এটা যখন আমি দেখাই তখন অনেকে প্রশ্ন করে যে স্টুডেন্টকে আনসার পেয়ে গেল, স্টুডেন্ট এখন আনসার পায়নি, আপনার জন্য আপনি আপনি দিয়েছেন, স্টুডেন্টরা এখান থেকে আপনার তার দেখতে পারবে না। এটা এটা আমার ইন্টারনালি যাতে এই গুগল যে যাতে অটোমেটিক্যালি এই আনসারগুলো চেক করতে পারে তার জন্য এটা দেওয়া। আইটি কাজ আপনি করবেন এটা পয়েন্ট দিতে হবে, ভুলক্রমে যদি আপনি এই মার্কটা না দেন তাহলে কিন্তু সে কাউন্ট করতে পারবে না। দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা ডান করে দিলাম, তাহলে কিন্তু কোশ্চেন নাম্বার ওয়ান হয়ে গেল। কোশ্চেন নাম্বার ওয়ান হওয়ার পর আমি এই কোশ্চেনটা আনসার না করে পরে কোশ্চেন যাতে না যেতে পারে সেজন্য আমি এটাকে আমি রিকোয়ার্ড করে দিলাম। রিকোয়ার্ড করে দিলে এটা অবশ্যই এটা আনসার করতে হবে, তাই তাহলে আমাদের কিন্তু গুগলের একটা প্রশ্ন হয়ে গেল। আমরা চাইলে এরকম ভাবে একই প্রসেসে আরেকটা কোশ্চেন বানাতে পারি, তাহলে ধরেন আমি আরেকটা বানালে সবচেয়ে ভালো হয়, আরেকটা কোশ্চেন দিলাম প্লাস দিলাম যে একইভাবে কোশ্চেন কোশ্চেন আপনার 02 দিলাম, দিয়ে একইভাবে আমি এটা দিলাম এ, তারপর হচ্ছে অ্যাড অল দিয়ে চারটা অপশন চলে আসছে। কোশ্চেন আনার জন্য আমি ব্রাউজ করলাম দেখি আরেকটা কোনো কোশ্চেন আমরা ম্যানেজ করতে পারি কিনা ওখান থেকে, দিয়ে ব্রাউজ দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখি কোন কোশ্চেনটা আছে, স্ক্রিনশট আকারে যদি এইটা যায়, এটা অলরেডি দেওয়া হয়েছে, এইটা দেওয়া যেতে পারে কিনা এটা দিলাম। তাহলে এখানে আর কোন কোশ্চেন আছে আমাকে দেখি, আমরা এখানে যাব স্ক্যান কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন করা আছে, এখান থেকে আমরা একটা কোশ্চেন যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করি। হ্যাঁ, এটা দিলাম ওপেন করে দিলাম। তাহলে দেখেন এখানে আরেকটা কোশ্চেন অপেক্ষায় আমরা আছি, আরেকটা কোশ্চেন অপেক্ষায় আছি, কোশ্চেন আসবে। হ্যাঁ, দেখলাম যে কোশ্চেনটাও চলে আসছে, এটাকে আমি চাইলে একটু সাইজে বড় করে দিতে পারি, বড় করে দিলাম। এখন এটার আনসার ধরেন কি হবে, আনসার হবে সি। তাহলে আমি এখন যেটা যাব আনসার ক্ষেত্রে যাব, আনসার ক্ষেত্রে গিয়ে আনসার ক্ষেত্রে গিয়ে কিন্তু আমি এই সিটা সিলেক্ট করব, সেটা হচ্ছে রাইট আনসার। তারপর আবার এখানে আমি দিয়ে দিলাম একটা এক পয়েন্ট, যে মার্ক হচ্ছে ওয়ান দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে আমি ডান করে দিলাম, ডান করে রিকোয়ার্ড করে দিলাম যাতে এই কোশ্চেন না আনসার করে যেন কেউ যেতে না পারে। এই দুটো কোশ্চেন একইভাবে আপনি চারটা পাঁচটা দশটা বিশটা চল্লিশটা কোশ্চেন আপনি বাড়াতে পারেন, আপনার কিন্তু কোশ্চেন বাড়ানো হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন বানানো হয়ে গেলে আপনি হয়তো ভাবছেন আমি কোশ্চেন কোনো সেভ করলাম কিনা, আপনি যা করবেন সবই অটোমেটিক সেভ হয়ে যাবে গুগল ড্রাইভে, কোনো অসুবিধা নেই, রাইট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন বানানো হলো, এবং এখন এই কোশ্চেনটাকে আমার ক্লাসরুম থেকে, ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমার ক্লাসরুম থেকে গিয়ে এটা অ্যাসাইন করতে হবে। তাহলে এখন আমরা আবার চলে যাব সেই আমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে চলে যাব। তাহলে আমরা আবার চলে যাই আপনার আমাদের যে যে ক্লাসরুম আছে সেই গুগল ক্লাসরুমে যাব, গিয়ে এখানে যাই আমরা,
এটা তো হচ্ছে স্টুডেন্টের ক্লাস, আমার এখন টিচারের যে ক্লাস সেটাই যাবো, টিচারের ক্লাসে যাবো। হ্যাঁ এটা তো আছে, আপনি দেখেন আমরা এখন যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসছি। এখান থেকে কিন্তু এই যে অ্যাসাইনমেন্টটা থেকে কিন্তু আমার কাজ শুরু করেছে, অ্যাসাইনমেন্টটা থেকে কাজ করতে গিয়ে এই ফর্মে কাজ করলাম, তাহলে ফর্মটা সেভ হয়ে গেল। এখন আমাকে আবার ওই অ্যাসাইনমেন্টেই চলে আসলাম, এটা অলরেডি আমার ওপেন করা ছিল, খুঁজে বের করলাম আর কি অ্যাসাইনমেন্ট। আচ্ছা এখান থেকে যেটা করবো সেটা হলো আমি এই এটা অ্যাসাইন করি। অ্যাসাইন করার সময় আপনি ধরেন যে আমি যদি মনে করি কালকে পরীক্ষাটা নিব, কালকে ধরেন হচ্ছে আপনার ধরেন কালকে হচ্ছে 5 তারিখ, 5 তারিখ যদি হয় তাহলে আমি এটা শিডিউলটা করবো 5 তারিখ। তার আগে 5 তারিখ যদি আমি 8টায় পরীক্ষা নিই, এই আগে ঠিক করে নিতে হবে যে আমি 8টা থেকে ধরেন 8:30 পর্যন্ত পরীক্ষা নিই, তাহলে আমি ডিউ ডেট মানে 8:30 পরে আর অ্যালাউ করা যাবে না। তো এখানে আমি দিলাম ডিউ ডেট দিলাম ধরেন 5 তারিখ, তারপর হচ্ছে 5 তারিখের পর টাইম দিলাম এটা হচ্ছে 8:20 দিলাম, 8 আপনার 20 PM দিয়ে দিলাম, 8:20 PM দিলাম, দেওয়ার পর এটা কিন্তু একটা ডিউ ডেট টাইম হয়ে গেল। আচ্ছা এখন আমার শিডিউল টাইমটা কখন, স্টার্টিং টাইমটা কখন? আর এটা দুই যেহেতু কোশ্চেন এখানে দুটো দিয়েছি, দুটোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 পয়েন্ট, খুব ইজি করে দেখাচ্ছি 2 পয়েন্ট। এবং এখানে আপনি দেখেন এটা হচ্ছে ডিউ টাইম হচ্ছে আপনার 8:20, টাইম আপনার হচ্ছে 5 তারিখ 8:20, এটা হচ্ছে ডিউ টাইম। আর আপনার সব স্টুডেন্টরা পরীক্ষা দিবে, সব স্টুডেন্ট ক্লাস 10 সেকশনের সবগুলো বাচ্চা পরীক্ষা দেবে, এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার কাদের জন্য অ্যাসাইন করা। এখন অ্যাসাইন করা মানে কিন্তু আসলে পুরো জিনিসটা আপনার হচ্ছে আমার কাজ শেষ, কোশ্চেন কিন্তু হয়ে গেল এবং শিডিউল হয়ে গেল। কাজে আমি এখন যে যখন এইটাকে শিডিউল দেব, শিডিউলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার টাইমটা দিতে হবে, কয়টা আমরা দিচ্ছি এটা কিন্তু আমরা দিব 5 তারিখ, 5 তারিখ দিব, 5 তারিখ কয়টায়? 8:00 PM, 8 PM দিয়ে দিই, তাহলে ধরো 8 PM দিয়ে দিলাম। তারপর 5 তারিখ 8টা থেকে পরীক্ষা শুরু হবে এবং 8:20 কিন্তু এই পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। দুটা কোশ্চেন আনসার, আপনি চাইলে আরো টাইম কমাই দিতে পারেন, রাইট? এখন এই যে শিডিউলটা আপনি আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এই কোশ্চেন সেট হয়ে গেল পুরোপুরি। কোশ্চেন কিরকম ভাবে সেট হলো, এই আপনার হচ্ছে সেই 5 তারিখ 8টার সময় স্টুডেন্ট কিন্তু অপেক্ষায় থাকবে যে কোশ্চেনটা আসবে, এবং আপনি কিন্তু অনেক রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি কিন্তু বলতে পারেন যে 8:20 পরে এই কোশ্চেন তিনি আর পরীক্ষা দিতে পারবেন, এই ধরনের নানা রেস্ট্রিকশন দিতে পারেন। এবং 8:20 যখন আপনি 8টা যখন টাইম দিয়েছেন, তার আমি সাধারণত দেখেছি যে 2-3 মিনিট পরে কোশ্চেনটা অ্যাভেলেবেল হয়। আচ্ছা এখন যে কাজটা করা যাবে সেটা হচ্ছে আমরা যে শিডিউলটা করা হয়েছে এটা কিছু সেটিং আমাকে ঠিক করতে হবে। যেমন আমি যাই সেটিংয়ে, যদি যাই তাহলে আমি কি পাচ্ছি, তো এখানে সেটিং আছে। আবার আপনার হচ্ছে এখানে যে সেটিংটা আছে ক্লাস সেটিং, এখানেও আপনি করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে আপনি যে যেখানে যে কোশ্চেনটা আপনি ধরে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে আবার এটা প্রম্পট আপনার সামনে আছে, রাইট? এখানে আপনি কোনো এডিট যদি করতে চান তাহলে কিন্তু সেই এখান থেকে আপনি এডিট করতে পারেন। আর আপনার হচ্ছে এখানে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এটার একটা সেটিং, এখানে আপনার সেটিংটা আছে, সেটিং অপশনটা হচ্ছে পাসওয়ার্ডের ভিতরে সেটিং, এখানে আপনি এখানে কাজ কিছু নাই, বরং আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হলো এই ফর্মটা যেটা আছে এই ফর্মের মধ্যে না আপনার হচ্ছে সেটিংয়ে যেতে হবে। আমাকে সেটিংয়ে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ এখানে আমার এই ডান পাশে একটা বাটন আছে, এই ডান পাশের এই বাটনটা হচ্ছে এডিট বাটন, এখানে ক্লিক করলে আপনি এই ফর্ম এই জিনিসটা আসছে। আপনার কিন্তু অ্যাসাইন করা হয়ে গেছে, কিন্তু কিছু এখন রেস্ট্রিকশন আপনি দিতে চান তাহলে এখন দেখেন যেটা আপনি করবেন। হ্যাঁ যেমন ধরেন এখানে যেটা আছে জেনারেল প্রেজেন্টেশন অ্যান্ড কুইজ, জেনারেল মধ্যে যেটা আছে সেটা হলো আপনার কালেক্ট ইমেল অ্যাড্রেসেস, তারপর সবার ইমেল, যেমন কালেক্ট ইমেল অ্যাড্রেসগুলো সুবিধা হয় যখন আপনি আবার রেজাল্টটা প্রসেস করবেন, তখন ওই যে স্টুডেন্টটা পরীক্ষা দিল তার ইমেল নাম্বারটা এখানে সে নিয়ে নেবে। তারপর হচ্ছে আপনি এখানে রেসপন্স রিসিপ্টে আপনি এখানে সবসময় অলওয়েজ রাখেন, তাহলে সবসময় সে রেসপন্স করতে পারে। আর এখানে আপনি যদি মনে করেন অনেক সময় এরকম হয় আপনি কোশ্চেন দিয়েছেন, স্টুডেন্ট একটা পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর
তা পছন্দ করলেন, আবার দিল ফর্ম, কিন্তু তার কাছে আছে গুগল ফর্মটা, কিন্তু আছে কোশ্চেন আছে, বারবার পরীক্ষা দিল, একজনে আপনি তিনটা খাতা আপনার কাছে চলে আসে, এর জন্য না হয়। আপনি এই জন্য কিন্তু এটা বলবেন লিমিট টু ওয়ান রেসপন্স, একবারে বেশি রেসপন্স করা যাবে না। আরেকটা হচ্ছে এডিট আফটার সাবমিট, এটাও আপনি অ্যালাউ করবেন না, কাজে টিক মার্কস দেওয়ার দরকার নেই। সি সামারি চার্টস অ্যান্ড টেক্সট রেসপন্স, এগুলো আপনার খুব একটা প্রয়োজন নেই, রাইট? আচ্ছা, এখন আপনি আসেন কুইজ, যেটা আছে আপনি যেটা কুইজ, কুইজটা দেখেন আপনি শুরুতেই যেহেতু বলেছিলেন যে কুইজ অ্যাসাইন, যে কারণে তখনই কিন্তু কুইজ ফর্মেট হয়ে গেছে। আপনি যদি শুধু অ্যাসাইনমেন্ট দিয়ে আসতেন তাহলে এখানে কিন্তু আপনার এই এটা আবার সিলেক্ট করে নিতে হতো। এখন দ্বিতীয় যেটা আছে এখানে দেখেন রিলিজ গেট, গেটটা কিন্তু আপনি যদি চান যে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সে গেটটা পেয়ে যাবে, তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করলে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন রেসপন্ডেন্ট ক্যান সি, এই অপশন গুলো আপনি দিয়ে রাখতে পারেন, মানে যত যা করেছে সবই যেন কারেক্ট আনসার দেখতে পারে, সবই আমরা চাচ্ছি যে বাচ্চাদের অ্যালাউ করে দেওয়া, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো মোটামুটি আপনার এখন প্রেজেন্টেশনের ভিতরে আহামরি কিছু নাই, এখানে আপনার আপনার কাজ কিছুই না, কাজ হচ্ছে আপনার এই কুইজের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ, এটা কুইজ রাখতে হবে। আর আপনি কি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মার্ক অ্যালাউ করছেন নাকি পরে আপনি যখন দেবেন সেটা, এটা আর এই হলো ব্যাপার। আর জেনারেল মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কালেক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারে। আর লিমিট টু ওয়ান রেসপন্স, এখানে হচ্ছে একবারে বেশি রেসপন্স করবে না, করে আপনি কিন্তু সেভ করে দিবেন। তাহলে এখানে আপনি বুঝতে পারছেন যে কোশ্চেনটা আপনি যখন বানালেন, কোশ্চেন বানানোর পর ঠিক আছে, যখনই এই সেন্ড বাটনটা মানে কোশ্চেন যখন আবার লেখা শেষ পুরোটা, তখনই কিন্তু আপনাকে কোশ্চেনটা তখনই সেভিং করে দিতে হচ্ছে, রাইট? তাহলে এই হলো আমাদের মোটামুটি কোশ্চেন বানানোর পর্ব শেষ হলো। এটাই ছিল আমার আপনার হচ্ছে পার্ট ওয়ান। আমি একটু যে আমাদের পার্ট টু তে কিন্তু স্টুডেন্টরা এই কোশ্চেনটা কিভাবে হ্যান্ডেল করবে এবং পাঠাবে, এবং সেটা টিচার কিভাবে এটা অ্যাসেস করে আবার স্টুডেন্টের কাছে ব্যাক করবে, সেটা নিয়ে কথা বলবো। তাহলে আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত একবার বলে যাই, যাতে আপনারা এটা বারবার প্র্যাকটিস করতে পারেন। প্রথম হচ্ছে আপনার একটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার একটা আপনার একটা এই থাকবে, আপনার একটা এই ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, রাইট? আচ্ছা, এখন এটা যদি আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে প্রথমে যে আপনার একটা একটা ফ্রি একটা জিমেল অ্যাকাউন্ট আপনার থাকতে পারে, অথবা জিমেল অ্যাকাউন্টটা আপনার হচ্ছে কেনা থাকতে পারে, যেটা যেটা হোক এতে কোনো অসুবিধা নেই। বাট সেই জিমেল অ্যাকাউন্টটার মধ্যে আপনি যেখানে নাইন ডটে ক্লিক করার মাধ্যমে আপনি গুগল ক্লাসে ঢুকবেন, গুগল ক্লাসে ঢুকে আপনি ক্লাস ক্রিয়েট করবেন, ক্লাস ক্রিয়েট করে ক্লাসে আপনি স্টুডেন্টকে ইনভাইট করবেন, এবং আপনি যদি কো টিচার থাকে তাকে ইনভাইট করতে পারেন। করার পর যেটা হবে যে স্টুডেন্টদেরকে আপনি ইনভাইট করে জানাবেন তোমাদের ইনভাইটেশন দেওয়া হচ্ছে, এবং তারা তার ইমেইলে গিয়ে সেই ইনভাইটেশন চেক করে আপনার এই ক্লাস এসে জয়েন করবে। অল্টারনেটিভ মেথড হচ্ছে আপনি যখনই যে আপনার ক্লাসটা ক্রিয়েট করবেন, সঙ্গে সঙ্গে একটা কোড নাম্বার চলে আসে ক্লাস কোড, এই কোড নাম্বারটা যদি স্টুডেন্টের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই কোড নাম্বার দিয়ে মানে আবার সুন্দর করে ক্লাসে ঢুকে যেতে পারে, মানে কোনো ঝামেলা ছাড়াই। বাট বলেছিলাম যে কোড নাম্বারের একটা অবিলম্বন আছে, সেটা হলো একজন যদি আরেকজনকে কোড নাম্বারটা পাস করে দেয়, তাহলে কিন্তু এই এটা কিন্তু আপনার আনওয়ান্টেড স্টুডেন্ট ঢুকে যেতে পারে, যাতে আপনি চেনেন না জানেন না সে এসে করতে পারে। সেটা অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করবেন, অবশ্যই আপনি ওই ইনভাইটেশনের মাধ্যমে স্টুডেন্টকে ক্লাসে ইন করাতে পারেন। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হলো আপনার যখনই ক্লাস ফর্ম হয়ে গেল, আপনি ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস ওয়ার্কে গেলে কিন্তু আপনার ওখানে ক্রিয়েট বাটনটা আসে, ক্রিয়েট বাটন দিয়ে আপনি কিন্তু একটা কুইজ অ্যাসাইন করতে পারেন, অ্যাসাইনমেন্ট করতে পারেন, কুইজ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট দিলে পরে আবার কুইজটা আপনার এনশিওর করতে হবে, কুইজ বানিয়ে নিতে হবে। আর যদি আপনি আগেই কুইজ অ্যাসাইনমেন্ট দেন, তাহলে কিন্তু আপনার যেটা হচ্ছে মানে আপনি আপনার এটা অটোমেটিক্যালি কুইজ ফর্মেটে চলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি ওই আপনার ক্লাস ওয়ার্কে গিয়ে যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল, অ্যাসাইনমেন্টটা আপনি বানানোর জন্য যাচ্ছেন, সেই অ্যাসাইনমেন্ট আপনি অ্যাসাইনমেন্টের মধ্যে যাবেন, চলে যাবেন। মানে এই কাজটা হচ্ছে অ্যাসাইনমেন্টের পর অ্যাসাইনমেন্ট চলে যাবে, কারণ অ্যাসাইনমেন্টে এসেই কিন্তু আপনার এই যে কাজটা সেটা হলো একটা ফর্ম থাকবে, এবং সেই ফর্মটা আপনার হচ্ছে কোশ্চেন হিসাবে কাজ করবে। সেখানে আপনি নেম দিবেন, শর্ট আনসার হিসেবে নেম, ক্লাস, স্কুল, এগুলো আপনি শর্ট আনসার দিন, এবং এগুলো রিকোয়ার্ড বাটন চেপে এগুলো নিশ্চিত করবেন যে এগুলো তোমাকে আনসার করতেই হবে। এরপর আপনি এই তিনটা বা চারটা অপশন দেওয়ার পর আপনি তারপর চলে যাবেন মূল কোশ্চেন। মূল কোশ্চেনে খুব সহজ পদ্ধতি যেটা আমি আপনাদের আজকে দেখিয়েছি, সেটা হলো
একটা ইমেজ কে কিভাবে আনা হয়, ওয়ার্ডও আনা যায়, ওয়ার্ডটাকেও এনে লেখা যায়, বাট ইমেজটা আমাদের জন্য সবচেয়ে সহজ। ইমেজ আপনি যে ওয়ার্ডে লেখাগুলোকে আপনি যদি আপনার এই কিবোর্ডের কমান্ডের সাহায্যে ক্লিক করে যদি আপনি ইমেজ বানাতে পারেন, সেই ইমেজটাকে খুব সহজে ইম্পোর্ট করা যায় আপনার এই ফর্মের মধ্যে। আনা হলো, আনার পর যখন ইমেজ আনা হলো তখনই আপনি অপশন ওই যে খালি ক্লিক করলে, এ ক্লিক করলে অন্যান্য অপশন গুলো চলে আসে, ABCD দিয়ে দিবেন। তারপর আপনি ওই যে ওখানে নিচে আনসার কিতে ক্লিক করে আপনি হচ্ছে যে রাইট আনসারটা সেটা দিয়ে ওই প্রত্যেকটা কোশ্চেনে মার্ক দিয়ে দিবেন, এক করে বা দুই করে যেভাবে দেন দিলেন। দেওয়ার পর নিচে রিকোয়ার্ড বাটন চাপবেন। তারপর আবার হচ্ছে যে কাজটা হবে সেটা হলো আবার ডান পাশে যে আপনার বাটন গুলো আছে সেখানে প্লাস চেক করলে একই রকম ভাবে একটা ফর্ম আসবে এবং সেখানে আপনি একইভাবে কোশ্চেনটা বানাবেন। তো এভাবে আপনি যতগুলো কোশ্চেন বানাতে পারেন, বানানোর পর আপনি কি করবেন ওই যে আপনার ডান পাশে যে অ্যাসাইনমেন্টের ডান পাশে আছে আপনার সেটিং, এবং সেই সেটিং এর মধ্যে আপনি এনশিওর করবেন যে যাতে এখানে আপনার হচ্ছে, বাট এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলি সেটা এখানে আমি বলতে সামহাও মিস করে ফেলছি, সেটা হলো আপনার যেমন ধরেন এখানে আমি যদি দেখাই যে এইখানে যে ধরেন বাটনটা, যেমন ধরেন আমি এটাকে একটু সরাই আনি, আমার পিকচারটাকে সরাই আনি, এখানে যেমন আপনি দিয়েছেন সেটা হচ্ছে, হ্যাঁ এখানে অসুবিধা নাই, এখানে আপনি যেটা বলছিলাম যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, তারপর হচ্ছে লিমিট টু ওয়ান রেসপন্ড দিবেন, আবার কুইজ এর মধ্যে গিয়ে এখানে কিন্তু আপনার হচ্ছে কুইজ ফর্ম দিবেন এবং একবারের বেশি সাবমিট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কাজ। এটা হওয়ার পর তারপর হচ্ছে আপনি কিন্তু ওই যে ডান পাশে যেটা আছে আপনার সেটা হলো আপনি ডিউ ডেটটা দিবেন, কখন পর্যন্ত সময় থাকবে, এবং স্টার্টিং টাইমটা মানে কি শিডিউল টাইমটা দিবেন। দেওয়ার পর ওটা দিয়ে সবকিছু করে আপনি কিন্তু তারপর অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু কাজ শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই ছিল আজকের ডিসকাশন, আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন, এইভাবে আমরা কোশ্চেনটা বানাতে পারি, এটা একটা বড় কাজ। এরপরে আমাদের আরো যে কাজ আছে সেটা হচ্ছে কোশ্চেন আপনার হচ্ছে বাচ্চারা কিভাবে রিপোর্ট ফর্মেট রিসিভ করে আবার আপনার কাছে পাঠাবে এবং সেটা আপনি অ্যাসেস করবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।